আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আমি একটু হেডলাইন পড়ব, তারপরে এই লেখাটা কে লিখেছেন এবং বিস্তারিত লেখাটা আপনাদেরকে পড়ে শোনাবো। একটু ধৈর্য ধরে পুরো লেখাটা আপনারা শুনলে আপনাদের আমাদের সবার জন্য এখানে শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় আছে। অন্তর্বর্তী সরকারের কোনো বিধান বাংলাদেশে নাই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার অবৈধ, তাই তাকে ফেসিস্ট হাসিনার আদালতের মতামতের ভিত্তিতে বৌদ্ধ দাবি করলে অন্তর্বর্তী সরকার বৌদ্ধ হয়ে যায় না। তাই আমাদের প্রথম কাজ অন্তর্বর্তী সরকারকে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসাবে বৌদ্ধ সরকার হিসাবে প্রতিষ্ঠিত করা। লিখেছেন ফরহাদ মজহার স্যার। আপনাদের আমাদের সকলের প্রিয় ফরহাদ মজহার স্যার আজকে একটি গুরুত্বপূর্ণ লেখা লিখেছেন। আমি গুরুত্বপূর্ণ লেখাটার বাকি অংশটুকু তুলে ধরছি আপনাদের সামনে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার ক্যাবিনেটে নির্বাচিত বলছি কেন, কারণ জনগণের অভিপ্রায় সর্বোচ্চ অভিব্যক্তি হিসাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের নির্বাচন করেছে। জনগণের নির্বাচন 5ই অগাস্ট হয়ে গিয়েছে। এবার নতুন করে কোনো নির্বাচন না করলেও এখন যারা ক্যাবিনেটে মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, সকলেই বৌদ্ধ। কারণ অভ্যুত্থানের পরে জনগণের পছন্দে ডক্টর ইউনূস এবং আজকের এই মন্ত্রী পরিষদ, তারা জনগণের দ্বারা ইতিমধ্যেই নির্বাচিত। শুধু ভোটের দ্বারা নির্বাচিত হলেই সেটা শুদ্ধ, তার কোনো যুক্তি নাই। সেটা আইন কিংবা রাজনীতির কোনো দিক থেকেই নয়, ভোটাভুটি সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে নির্বাচন। গণ অভ্যুত্থান যাদের নির্বাচন করে তারা সকলে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসেন। অতএব ফালতু নির্বাচন তর্ক তুলবেন না। অন্তর্বর্তী সরকার আইন ও রাজনীতি উভয় অর্থেই বৌদ্ধ। এই সরকারকে নিয়ে বৌদ্ধতা অবৈধতা নিয়ে যারা আমরা হালকা সংবিধান নিয়ে কথা বলছি, তাদেরকে উনি স্মরণ করে দিচ্ছেন। আইন এবং অভ্যুত্থানের পরে, অভ্যুত্থান যখন দেশটিতে হয়েছে, 18 কোটি মানুষ যেই অভ্যুত্থানের সাথে জড়িত, আপনি কয়েক লাখ আওয়ামী লীগের মানুষ বাদ দিলে আপনি 17 কোটি মানুষ তো আপনার আন্দোলনে ছিল। তো এই 17 কোটি মানুষ আন্দোলনে বিজয়ের পরে যাকে যাদেরকে সরকার বানিয়েছে, তাহলে জনগণ ভোট দিলে তো 17 কোটি ভোট দেয় না, ভোট আরো কম মানুষ দেয়, বয়স্করা দেয়, বাচ্চারা দেয় না, শিশুরা দেয় না। এই সরকারকে কিন্তু বাচ্চা শিশু আবাল বনিতা সবাই মিলে, নারী এবং মায়ের পেটে যে সন্তান আছে সেও এই যুদ্ধে গিয়েছে। তো সেই কারণে সবার বৌদ্ধতাই কিন্তু এই সরকারটি হয়েছে, এটাই উনি এখানে বলছে। কিন্তু ফেসিস্ট হাসিনার সংবিধান অনুপাতে সরকার অবৈধ কেন? কারণ ওই সরকার সাংবিধানিক সরকার নয়। এর প্রধান কাজ যে গণ অভিপ্রায় তাদের নির্বাচিত করেছে, জনগণই সেই অভিপ্রায়কে একটি লিখিত গণ গঠনতন্ত্রে রূপ দান করা এবং তা বাস্তবায়নের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলা। অর্থাৎ এই সরকারের প্রধান কাজ গঠনতন্ত্র প্রণয়ন, সভা আহ্বান এবং নতুন গঠনতন্ত্র প্রণয়নে সমাজের সকল স্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, একই সাথে বাংলাদেশে আগামী রাষ্ট্র গঠন বা রূপ হাজির করা। প্রিয় দর্শক, অবৈধ শেখ হাসিনার সংবিধানকে বাদ দিয়ে কিভাবে আমরা নতুন সংবিধান করব, সেটা নিয়ে উনি এখানে লিখেছেন এবং আমার লেখা থেকে পড়া থেকেই ওনার লেখাটা আপনারা বুঝতে পারছেন। কিভাবে সেটা করা যায় সেই প্রক্রিয়া নিয়ে আমরা নানানভাবে ভাবতে পারি। যেমন ঢাকা কেন্দ্রিক গঠনতন্ত্র প্রণয়ন সভা ডাকার আগে উপজেলা বা জেলা পর্যায়ে আমরা গঠনতন্ত্র কমিশন গঠন করতে পারি। কেন্দ্রীয় গঠনতন্ত্র প্রণয়ন সভা ডাকার আগে গঠনতন্ত্র কমিশন জনগণের অভিপ্রায় ধারণ করবে। বিভিন্ন বিষয় ও গণস্বার্থ সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক করবে, অর্থাৎ তারাই হবে জাতীয় গঠনতন্ত্র সভা আহ্বায়কের আগে সত্যিকারের জনগণের গঠনতন্ত্র সভা। গঠনতন্ত্র প্রণয়নে জনগণের সমৃদ্ধ করার আরো নানান পদ্ধতি আমরা ভাবতে পারি, কিংবা সবার আগে এখন দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক ও আইনি উভয় অর্থে বৌদ্ধ জনগণের সরকার হিসাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা।
প্রদর্শক হালকা ভাবে নয়, ধীর ভাবে, আইনগত ভাবে, রাজনৈতিক ভাবে, সাংবিধানিক ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা। কারণ আন্তর্জাতিক ষড়যন্ত্র তো আছে আমাদের দেশ নিয়ে, তাই সেখান থেকে মুক্ত থাকার জন্য ফরহাদ মাজহার স্যার যা লিখেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে আমি বলছি যে এটার শেষ পর্যন্ত আপনারা শুনবেন ভিডিওটার। বন্ধুরা, যে তরুণরা এই গণ অভ্যুত্থানে ধাপে ধাপে বিকশিত করেছে তাদের বোকা বা শক্তিহীন ভাববেন না, তারা ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা, লাম্বিয়া, ল্যাটিন আমেরিকা ও ফিলিস্তিনিদের বিখ্যাত আইনজীবীদের সাথে কথা বলেছেন এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এবার বুঝতে পারছেন, দক্ষিণ আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ফিলিস্তিনের আইনজীবীদের সাথে অলরেডি আমাদের তরুণ সমাজ বা আমাদের এই সরকার কথা বলা শুরু করছে কিভাবে সংবিধানটা পরিবর্তন হবে। আমরা সাংবিধানিক প্রতি বিপ্লব রুখে দেওয়ার জন্য যে প্রস্তাব করেছি তা ভালোভাবে বুঝিয়ে নিন। আইনের ভাষায় বলে, জনগণ যেহেতু সার্বভৌম, অতএব গণ অভ্যুত্থানের দ্বারা প্রতিষ্ঠিত সরকার বৌদ্ধ। এই তর্ক অনুযায়ী আইনের বৌদ্ধতা জনগণের অভিপ্রায়ের সঙ্গে যুক্ত। জনগণ বলতে বোঝায় যারা ফ্যাসিস্ট শক্তি ও ফ্যাসিস্ট রাষ্ট্র উৎখাত করেছে এবং জীবন দিয়ে অন্তর্বর্তী সরকার কায়েম করেছে, যারা জীবন দিয়ে সরকার কায়েম করেছে, যারা সরকার সরকারে রয়েছে তাদের মনে করিয়ে দিতে চাই, আমরা অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন কারণ কৌশলগতভাবে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি ছাড়া আমরা স্থিতিশীল হতে পারবো না, কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখানে বলেছেন যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব লাগবে এই সরকারকে শক্তিশালী করতে হলে। এখানে কোন কোন শ্রেণী, কোন কোন পেশার মানুষ থাকা দরকার, ফরহাদ মাজহার স্যারে প্রস্তাব করেছেন। এক নম্বরে লিখেছেন, কোন শ্রমিক প্রতিনিধি এখনো সরকারে নিয়োগ দেওয়া হয়নি, শ্রমিক প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়নি। কোন কৃষক প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়নি, কৃষক প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়নি। শিল্প, সাহিত্য কিংবা সংস্কৃতি মহলের পক্ষ থেকে কোন যোগ্য প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়নি। সমাজের এই সকল শক্তিশালী শ্রেণী গোষ্ঠীর সমর্থন ছাড়া আমরা গণ অভ্যুত্থান বিজয়ী গণ অভ্যুত্থানে রূপ দিতে পারবো না। আমরা আরো লক্ষ্য করছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অবদান যথাযোগ্য মূল্যায়ন করা হয়নি। প্রিয় দর্শক, এটা খুবই খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ কথা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা পূর্ণ বিজয়টা, শেষবর্ষের সময়ের বিজয়টা পেয়েছি। আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এবারের গণ অভ্যুত্থানে কিভাবে তারা রক্ত দিয়েছে এবং জীবন দিয়েছে, তাই তাদের কোনো প্রতিনিধি নাই, সেটা উনি উদ্বেগ প্রকাশ করেছে। ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি এই উদ্বেগগুলা আমাদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেগুলা বিবেচনায় নেবেন। ওনার লেখা সবার চোখে পড়বে কারণ উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি যে সবারও কে পরামর্শ দেওয়ার মতন ফরহাদ মাজহার স্যার এমন একটি ব্যক্তি। এখানে লেখছে, সর্বোপরি এমন কয়েকজন উপদেষ্টা দেখছি যাদের মতাদর্শ এবং অতীতের ভূমিকা সম্পর্কে আমরা জ্ঞাত, যা তরুণদের অস্বস্তি বাড়াচ্ছে। আমরা যে কোনো মূল্যে আমাদের অর্জন রক্ষা করব। এটা লিখেছেন আমাদের ফরহাদ মাজহার স্যার। তো তার শেষের দিকে লিখেছেন যে এখানে কয়েকজন উপদেষ্টা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ আছে, তাদের অতীত ইতিহাস নিয়ে সন্দেহ আছে এবং ছাত্র সমাজ, তরুণ সমাজের কাছেও এটা সন্দেহের কারণে তারা এটা কি নিয়ে অস্বস্তিতে আছেন, তাই এই বিষয়টাও দেখার জন্য। আমরা লাইভ টক শুধু দেখছি, আপনারা অনেকেই দর্শক হিসেবেও আপনারা কথা বলছেন, অতীতেরও কথা বলছেন। ইনশাল্লাহ, আমরা আশা করি যে একটি সুন্দরতম দিনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথম দিকে শুরুতে হয়তো আমাদের কিছু ত্রুটি থাকবে এবং আগামী যতদিন যত সময় যাবে আমাদের ত্রুটিগুলা, এই ধরনের ফরহাদ মাজহার স্যারের মতন মানুষ কিন্তু আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যাওয়া দরকার, কারণ উনিও কিন্তু মজলুম। শেখ হাসিনা কিন্তু ওনাকেও জেল কাটিয়েছে, ওনাকে মানে জেলে না নিলেও ঘরের ভিতরে ওনাকে একেবারে বন্দি করে অনেক ধরনের নির্যাতন ওনার উপরেও হয়েছে, তাই এই নির্যাতিত দেশপ্রেমী মানুষগুলাকে এগিয়ে নিয়ে আসবেন।
আমি আগেও বলেছি প্রিয় দর্শক, মাত্র আমাদের 21 জন উপদেষ্টা, এখন আমাদের মন্ত্রণালয় প্রায় শক্তিশালী 40টা মন্ত্রণালয়। তাই 40 জন যদি শক্তিশালী ব্যক্তি হয়, কেউ কেউ দুইটা দায়িত্ব পালন করলেন, যেইগুলা ছোট আছে, যেই মন্ত্রণালয়গুলা এমন বেশি কাজে নাই, সেইগুলা তারা ঐচ্ছিক হিসাবে এক্সট্রা হিসাবে রাখলেন মূল মন্ত্রণালয়ের পাশাপাশি। তো এরকম আমাদের 40-এর কোটা পোস্টে কিন্তু আরো 19 জন লাগবে। তাই আমি আশা করি যে প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন মুখ দেখব এই উপদেষ্টা মণ্ডলীতে, এবং এই উপদেষ্টা পরিষদটা 40-এর কোটায় গিয়ে যদি সুন্দর একটি সরকার গঠন করে, যদি আমাদের এই 53 বছরের জঙ্গলটাকে পরিষ্কার করে একটি মাঠ বানিয়ে ছেড়ে দেবে, তারপরে মাঠে খেলবে এসে রাজনৈতিক দলেরা, জনগণ তখন নিজ আনন্দে বুট দিয়ে নির্বাচিত করবে, কেউ বাহাদুরি করার সুযোগ থাকবে না। 5 বছর পরে লেজ গুটিয়ে সরকার থেকে বিদায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা দিয়ে বারবার নির্বাচন হবে, এই প্রত্যাশা রেখে আজকের ফরহাদ মাজহার স্যারের বিশ্লেষণটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।